সাড়ের কাছে নিয়ে দিই গা আবার সাতটা একটু মানুষ করে দিব নি অযথ বোন লাগে নাড়াই করে আরো কত গুতা গুতি নাগাল করে দিয়ে এলাম যাই লুয়াহন তোরা জিতে নিয়ে মেলা করছি এখন তুই গুতাস না গুতা বরাবর বি না তুই গরু থাকবি না তোর মানুষ করে করাইয়া তোর মাড়ি গাড়াইয়া তোর পুটকি শাল তুই লাইল তুমি খালি গোট ডালি ডানা মতো আর দিয়া তারপরে তুই বুঝবি যে গুতানের কি জানাটা হিসেম গুতা নোয়াব না উষা করে নিয়ে মাথা নবি না হিসেম গাই এক লাই তোর পাশা খাইমা যাবো গা তুমি সার গরু মানুষ করলাম তোর নাগাল বলদ মানুষ করে হারলাম না তরে মানুষ করে ছাড়ু স্যার আমি পাঁচ ধরে কই পাঁচ ধরে কই আমার হাতটা আপনি মানুষ করে দিবেন এই যে আমি দিয়ে গেলাম আমি আপনি যত কয় বছর না আগে মানুষ করে দিবেন বুঝছি গাটা এটা পাইছি আমার মনে হয় যে গরু এইটা মানুষ করে দিবার কইতাছে আচ্ছা ঠিক আছে দিতাছি তাহলে মানুষ করে কি বাক চাইছেন স্যার স্যার চাইছেন আনে যত বেতন লাগে দিব আমরে প্রাইভেট করে কত করে বান ছাত্রপতি তার স্যার ডবল ডবল দিব আমাদের মানুষ করে আচ্ছা আমার কুতায় শেষ করে আচ্ছা ঠিক আছে তুমি এত করে কইতাছো যখন তোমার স্যার এটা আমি মানুষ করে স্যার মই তাতে কয় মাস বান লাগবো আমি দিমু কিন্তু মানুষ কিনা জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তাহলে আমি বল ৬ মাস পরে আমার ফোন করেন আচ্ছা ৬ মাস পরে ফোন আচ্ছা ঠিক আছে ফোন আমি ৬ মাস পরে যাব আচ্ছা আচ্ছা তার আগে দেখ না গেলে উবো দিয়ে দিব পরে হ্যাঁ হ্যাঁ তাহলে ধরে নারী মারি হুদ দিয়ে গেল নারী হুদ দিয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো গরু তো এখানে রাখুন যাব না আমার বাচ্চা নিয়ে যাই দাদা নিয়ে নি শুনে না মেয়ের কথা কই আপনি বেতন যত চান এটা আমার খালি মানুষ করে দিবেন এখানে ফিস পার দেন আমার বউ নারী বাজাইছে আরে নিবার বলেছিলাম বেতন বেশি লাগবে না হ্যাঁ বেতন এই মাত্র প্রতি মাসে হ্যাঁ ২০০০ করে দিলি ২০০০ খালি মানুষ হইলি আমি জানি যে মানান স্যার এটা পারবো হ্যাঁ আমি পারবো এটা আচ্ছা তুমি যাও কোনো চিন্তা করো বড় যাই বুঝাই গিয়ে বড় বুঝাও যাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাগল এরা পাইছিলাম আমার গরু এ পাগলের দিয়ে থেকে গেল মানুষ বানাবানি এমন পাগল গাছে তরে যাই আমার তো ভালো হইলো আমি একটা গরু পাইলাম জানু আমার বৃষ্টি আমার জরি আমার দেওয়া আমার বাতাস আমার হাওয়া গরু দিছি মানুষ হবো এত আজকে জানি ৬ মাস হয়ে গেছে গা গরু মানুষ হয়ে গেছে গা ওরে বাচ্চাই না ওরে মাড়ি গাড়াই আঙ্গার মাড়ি গাড়া থাই আছে না ধানে ধানের নগে এনার নগে মাড়ি গাড়াইয়া গাড়াইয়া ওরে গোট জানি জানি ওর পুটকি শাল যাবো গা আসলে চয়রা বড় আমার খালি গুতাইছে না এইবার ওরে জাত করবো এবার তুমি গুতাইয়া ওরে জাত করবা গরু কন্যাকে নাই এতে মানুষ বেজার হয় গরুর মতো আচরণ করলে গরু কবুরা তাহলে তোমার আমি যদি গরু হই তুমি গরুর নি আচ্ছা চালি ঘরে সারটা দাও নতুনটা দাও
মানুষ করবার ওর কাছে আমি টেহা ভাই 5,000 এই টেহা নিয়ে গেছি কয়দিন পরে নেও ভাই গরুটা মানুষ হইলি বারে কামাই রুজি কই যায় তারপরে তোমার টেহাটা দিমনি এটা কথা হইলো আমি তো দেখি তুমি ওর সে বড় গরু তুমি আরে টেহা দিবার কিছু কি লাগে গরু কোনদিন মানুষ হয় হুনছো কোনদিন রাজ্যে হুনছো তুমি কথাবার্তা হিসাব করে কই মাথা মতো গলে বিয়ার গুরত আছে আমি গরু আমি ব্যাককে হ্যাঁ টেহা দিয়ে নিয়ে খাইছি গাব এখন আমি ছোটছি আর না রে তুমি আমারে হিসাব মতো কথা বলা মানে চাও মাথা নষ্ট হয়ে গেছে গা ও কি বাগরে কইলো যে গরু দিছি মাছটা গেছে মানুষ হবো আর যে মালিক আর আমু কামাই কমু তারপরে রেহা দিব এইটা তুমি আমার কথা শুনো রাজ্যে কোনোদিন হুনছো যে গরু কোনোদিন মানুষ করে মানুষ এটা কি আমি বুঝি না আমি কি ভাত খাই না আমি জানি না যে কি বাগস কম তুমি আরে রেহা দিব আর কি লাগে আই রে মরছি রে বাবা কি হ্যাঁ কি এই গরুর উপর লাগকে দিছি তোর মুখে লাগে নো ব্যাপারে হুন তুমি আমার উপর রাগ করতেছো কেন নিগে রাগ করমু না বলো খাবার দে সব সময় আমার সাথে রাগারাগি করবে না চুপ থাকো তুমি এগুলা বুঝবা না ওর গরু কি আমি জোর করে আনছি হ্যাঁ ও আমারে জোর করে দিছে যে স্যার এই গরুটা আমার মানুষ কইরেই জানাবো দেখলাম হাবা গোবা কুলে নিয়ে আইলাম আমার গরু তো মানুষ করছি ওরে মানুষ করছি তো করছি মানুষ করে ওরে সরকারি চাকরি দিয়ে দিছি কি চাকরি ওলে পুলিশের চাকরি ও এখন বর্তমানে দারোগা তুমি আমি কোন গিয়ে না এখনো দারোগা না এই থানায় যেয়ে জিজ্ঞেস করবা যে শরীফ দারোগা কেরা তাই নাকি হ্যাঁ হ্যাঁ ওর নাম রেখে দিছি শরীফ তুমি ওর কাছে যাও গা যাই এখনকার বেতন টেন্দন যাই কিছু পাই সব তোমারে দিব তাহলে আমি যাই আচ্ছা যাও আমার বাড়ির সামনে দেয় বেড়া দেয় আপনার বাড়ির বেড়া দেয় অন্য লোক জাগার আর বা পাশের জাগার লোক তো আপনার পাশের বাড়ির লোক আপনি যান আমি ব্যবস্থা নিতেছি পরে যদি না মানে তাহলে ওরা ধরে এনে থানা এনে একদম পেটানি দেওয়ার সাইজ করে দিবেন একদম সাইজ করে দিবেন ঠিক আছে আজান সাথে জমাদারি না করনা করে আচ্ছা ঠিক আছে আমার এটা আসামি ধরন না তো ওইখানে যাবো তো আপনি যান আচ্ছা ঠিক আছে ভাই চকিদার তো ভাই চকিদার তোমাদের কাজ আছে না জি স্যার তোমাদের যে সকলের যে কাজ আছে ওই কাজগুলো কি মানে হাজিরা দিয়ে হয়ে গেছে স্যার হয়ে গেছে তাই এক কাজ করেন আপনি আমার একটু হেল্প করবেন আমার সেন্ট্রি সব কিছু হলো আসামি ধরতে এখানে আপনি কেউ আসতে দিবেন না ঠিক আছে অনুমতি নিয়ে আসেন আসি একটু ডিউটি করে দিবেন ঠিক আছে আচ্ছা এখানে বসে যা ওখানে দাঁড়ান
বেশি বেশি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ ভাইয়েরা রাখি।